পরে অনেকে বোরকার সাথেও ইউজ করতে পারেন। হ্যাঁ, লেডিসদের জন্য একটু হিল আছে এটা। এটা আসলে আমরা লেডিস লোফারই বলা হয়। লোফার, হ্যাঁ লোফারই বলা হয়। লেটার সাইজ হলো কি 36 থেকে 40 পর্যন্ত। 36 থেকে 40 ফিতাটা আছে, এটা কোনো কাজ নাই, এটা একটু জাস্ট স্টাইল। স্টাইল, হ্যাঁ স্টাইল করার জন্য এটা স্টোনের মতো এই কাপড়ের ই করা লেস লাগানো। ওকে, আমরা একটু ঘুরাই। বেশি দেখা যায় ব্ল্যাকটার কারণে স্টোনটা ফুটে বেশি। আচ্ছা দেখি একটু, এটা আবার একটু স্টোন 3 ইঞ্চি হিলের। এটা হলো ফিতা ছাড়া, যারা ফিতা ছাড়া ইউজ, ফিতাটা পছন্দ করে না। আচ্ছা আচ্ছা, ফিতা ছাড়া আছে এগুলো ম্যাক্সিমামই ফ্যাশন কোম্পানির। আচ্ছা আচ্ছা, ঘুরে দেখি। যারা ফিতা একটু স্টাইলিশ খোঁজে, স্কুল স্কুলও ইউজ করতে পারে, স্কুল কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজেও পড়ে। আমি মোহাম্মদ সুজন, সবাইকে স্বাগতম সিটি ফ্লাওয়ার শুজে। আমরা আজকে কিছু নতুন নতুন পণ্য নিয়ে আপনাদের সামনে আসছি, শীতের কালেকশন। এখন আপনাদের আমরা সরাসরি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই পণ্যের কাছে। আজকের আইটেমটা মূলত হলো লেডিস কেডস নিয়ে নাকি? হ্যাঁ, আজকে শুধু লেডিস কেডস। লেডিস কেডস কোন দেশে এগুলো? এগুলো ম্যাক্সিমামই চাইনিজ। চাইনিজ না, চাইনিজ অনেকে থাইল্যান্ড বলে, আসলে কি না, এগুলো ম্যাক্সিমামই চায়নাই থাকে। চায়না থেকে অ্যাভেলেবল, সব চায়নাই, থাইল্যান্ডের খুব কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো একটু অ্যাড্রেসটা বলেন, আপনার শপের অ্যাড্রেসটা কোথায় অবস্থিত? হাজী হোসেন প্লাজা, স্টাফ কোয়ার্টার, সিটি ফ্লাওয়ার শুজ, 61/70 নম্বর দোকান। 61/70 নম্বর দোকান, ওকে, দ্বিতীয় তলায়, সিটি ফ্লাওয়ার। সবচেয়ে বড় শোরুম মনে হয় এটা আপনাদের? হ্যাঁ, মার্কেটের ফার্স্ট স্টার্টিং এর প্রথম দোকান এবং সবচেয়ে বড় শোরুম এটাই। ওকে, তো কোনটা দিয়ে শুরু করব? ফার্স্ট ফার্স্টে আমরা এই যে একটু হিল, দুইটাই নেন হাতে, নেন একটু হিল লেডিস কেডস। দুইটা কালার হইলো ব্ল্যাক। কত বয়স থেকে সাধারণত এগুলো? এটা ম্যাক্সিমাম এখন উঠতি বয়সের মেয়ের এই ম্যাক্সিমাম পড়ে। আচ্ছা, 15 আপ। হ্যাঁ, 15 আপ থেকে সবাই পড়ে এখন। বোরকার সাথে ইউজ, বোরকার সাথে খুব সুন্দর মানাবে, যে কোনো ড্রেসের সাথে মানাবে, ড্রেসের সাথেও পড়তে পারবে, গর্জে যে কিছুর সাথে পড়তে পারবে। ওকে, তো প্রাইসটা একদম রিজনেবল প্রাইস একটু বলে দেন। এটা আসলে আমরা দোকানে থেকে সেল করি 1600-1700 টাকা। এটা আমরা মার্কেট প্লেসে এখন সবকিছু বাদ দিয়ে, মানে অল্প প্রফিটে এটা রাখা যাবে আপনার 1550 টাকা। 1550 টাকা। আচ্ছা, লাস্ট প্রাইস 1550 টাকা। আচ্ছা, ভিডিও থেকে নক করলে কি আর কি ডিসকাউন্ট করা যাবে একটু? আসলে আমরা তো আসলে একেবারে কম করে ডিসকাউন্ট করে এই প্রাইস গুলা বলা। আচ্ছা আচ্ছা, তারপরও যতটুকু পারবো কথা বলে যদি পারি ছাড় দেব, কিছুটা কনসিডার করা হবে, মানে ভিডিও দেখে যদি আসে। ওকে, এটা আসলে গোলাপিটাই সুন্দর, দুইটা কালারই সুন্দর, ব্ল্যাকটাও সুন্দর। ওকে, তো ঠিক আছে, এরপর নেক্সট আমরা দেখি। এটার ভিতরে ফিতা ওই সেমি হিলের আরো দুইটা আছে, ডিজাইন আর কি চেঞ্জ করা ডিজাইন, সেম ওইটারই, শুধু একটু ডিজাইন চেঞ্জ, হিল একই হিল, সবকিছু একই। ওকে, এটার উপরের যে ফিতাটা আছে এটা কোনো কাজ নাই, এটা তো জাস্ট স্টাইল। স্টাইল, হ্যাঁ স্টাইল করার জন্য এটা সেম হিল। এটার কালার হলো দুটা কালার, এটা সেম হিল না? হ্যাঁ সেম, আগেরটা যেটা দিছে এটারই 3 ইঞ্চি হিল, 3 ইঞ্চি হিল। সামনে কিন্তু একটু ডিজাইন করা আছে, হ্যাঁ এটা একটু কাজ করা, পুরাটাই পুতির কাজ করা। ওকে, সম্পূর্ণ আর এই কাজগুলো উঠবেও না। আচ্ছা, এটার ভিতরে আর কি কালার হয়? এটার ভিতরে আরেকটা কালার হয় আপনার পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা আমরা একটু দেখি। এই যে পিঙ্ক কালার, এটা একটু লাইট পিঙ্ক।
ওকে লাইট পিঙ্ক হ্যাঁ উপরে স্টোন গুলো হোয়াইট স্টোন তো ভালোমতো ইয়ে করে দেখান এটা হোয়াইট স্টোন হোয়াইট স্টোনের ভিতরে না ওকে স্টোন উঠবে না এগুলো একবার হিট করে লাগানো তো এই কারণে ওঠে না হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক টিকসই হয় এগুলা এক দুই বছর কোনো ব্যাপার নাই ইউজ করাটা ওকে এটা ফিতা সিস্টেমের ভিতরে একটু ডিজাইন করা হ্যাঁ এই ফিতাটা ইচ্ছা করলে অনেক সময় টাইট লুজও করা যায় যদি কেউ পা একটু চিকন থাকে তাই একটু টাইট করে নিতে পারে এটার ভিতরে দুইটা কালার পিঙ্ক কালার এবং ব্ল্যাক কালার ওকে এটা প্রাইস কেমন একটু প্রাইস এটা প্রাইস হবে ওই লোক গিয়ে আমরা মার্কেটপ্লেসে আমরা সেল করি সচরাচর 1850-1900 টাকা এখানে আপনাদের জন্য রাখা যাবে হইলো গিয়া 1650 টাকা 1650 এটা প্রাইস একটু বেশি হই এটা একটু কাজ করা তো পুরাটা স্টোনের কাজ করা আগেরটা যেমন স্টোনের কাজ কম ছিল এটা আবার ফুল কাজ করা আচ্ছা এটা পিছনে হিলটা কি একই হ্যাঁ একই কম একই হিলই 3 ইঞ্চি না একই হিল 3 ইঞ্চি হিল ওকে ঠিক আছে এরপর আমরা নেক্সট দেখি এই দুইটা কালারই হয় থাকে হ্যাঁ এটার কালার হয় দুইটা দুইটাই ওকে নেক্সট আমরা চলে যাই নেক্সট হইলো গিয়া ফিতা ছাড়াই ফিতা ওকে এটা একটু হিল ওই আগের হিলটার মতোই 3 ইঞ্চি হিলের এটা হলো ফিতা ছাড়া যারা ফিতা ছাড়া ইউজ ফিতাটা পছন্দ করে না আচ্ছা আচ্ছা ফিতা ছাড়া আর কি যারা যাদের এটাও পুরোটা স্টোনের কাজ করা ওকে ওকে আমরা একটু ঘুরিয়ে দেখাই একবার এটা পিছন পর্যন্ত এই পর্যন্ত কাজ করা থাকবে 3 ইঞ্চি না পিছনের সাইডটা 3 ইঞ্চি হিল ওকে আর ফিতা একবারে দেখি সোলটা সোলটা একবারে ফিক্সড ফিক্সড কোনো আলাদা কোনো জয়েন্ট নাই একবারে একসাথে একসাথে টোটালই টোটালটাই একসাথে ওকে যে খোলার কোনো সম্ভাবনাই নাই আচ্ছা আচ্ছা ওকে এটার ভিতরে কয়টা কালার এটার ভিতরে দুইটা কালার পিঙ্ক এবং ব্ল্যাক হ্যাঁ এটা আসলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কালারগুলো চলে এলো পিঙ্ক এবং ব্ল্যাক মেদের কালারগুলো এই ধরনের কালার পিঙ্কটাই বেশি চয়েস করে তারপর ব্ল্যাকটাও সুন্দর আচ্ছা আচ্ছা ব্ল্যাকটা স্টোনগুলো বেশি ফুটে আর আচ্ছা আচ্ছা ওকে এটা আপনি সব বয়সেই পড়তে পারে সব বয়সে ইউজ করতে পারবে উপরে দিয়ে একটু হ্যাঁ এটা পুরোটা এটা হলো কি ইলাস্টিক দেওয়া এটা মুখে একবার পায়ের সাথে আটকা থাকবে আচ্ছা আচ্ছা যাতে করে লুজও না হয় একবার আটকানো থাকবে আচ্ছা আচ্ছা ওকে এটার প্রাইস কেমন এটার প্রাইস হলো কি স্টোরের তো কাজ এটার প্রাইস হলো 1650 টাকা 1650 টাকা না এটা হলো ফ্যাশন ব্র্যান্ডের আচ্ছা ফ্যাশন ব্র্যান্ডের ওকে নেক্সট আমরা চলে যাই নেক্সট এটার ভিতরে একটু হিল কম আচ্ছা আচ্ছা হিল কম এটার ভিতরে একটু হিল কম একটা আছে যারা হিল একটু ছোট চাচ্ছেন হ্যাঁ একটু হিল কম ওটা থেকে এটা যেরকম 3 ইঞ্চি এটা হলো আপনার আড়াই আড়াই বা 2 এটা 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি হিল কম এটা আপনার কালার আছে দুইটা আপাতত ব্লুটা আমাদের স্টকে আছে আচ্ছা আচ্ছা পিঙ্কটা আসবে অর্ডার আছে পিঙ্কটাও আইসা পড়বে ব্ল্যাক হয় এটার ভিতরে এটা ব্ল্যাক খুব কম হয় ব্ল্যাক কালারটা তো সুন্দর ফুটে না এটা আসলে পিঙ্ক কালারটাই বেশি ফুটে আচ্ছা আচ্ছা পিঙ্ক এবং ব্লুটা এখন আপাতত ব্লুটা স্টকে আছে ব্লুটা একটু সলটা দেখি এটার সলটা চায়না সলট এটা ব্যান্ড করা যাবে ব্যান্ড করা যাবে প্রত্যেকটা ব্যান্ড মনে করা যাবে প্রত্যেকটা ব্যান্ড করে পড়তে পারে আচ্ছা আচ্ছা এটা থাকবে না না ফাটার কোনো সম্ভাবনাই নাই এটা একবারে ফিক্সড ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো এগুলো আসলে কি বাইরের প্রোডাক্ট ওয়ারেন্টি ছাড়াই আপনার এক দেড় বছর এমনি চলে যায় অনায়াসে ইউজ করতে পারেন অনায়াসে এটা ওয়ারেন্টি লাগে না এমনি চলে ওকে প্রাইস কেমন এটার এটা হলো কি প্রাইস হলো 1450 টাকা 1450 জি ওকে নেক্সট আমরা চলে যাই নেক্সট এটার ইউজ কালেকশন বিয়ার্স হ্যাঁ একটু দূরত্ব দেখাবো এই হিলের ভিতরেই আপনার ফিতা ছাড়া ফিতা ছাড়া ফিতা ছাড়া পুরোটা স্টোন কাজ করা হ্যাঁ ওকে টোটালি স্টোন দেওয়া হ্যাঁ এটা হলো গিয়া পিঙ্ক কালার ব্ল্যাক কালার তিনটা কালার কালার তিনটা কালার হবে না এটার ভিতরে ওকে এটা আপনার স্টোনের কাজ হোয়াইট স্টোনের কাজ পিঙ্ক এর উপরে হোয়াইট স্টোন এটা হলো পার্পল কালার ওকে যেটা দেখাচ্ছে এটা হলো পার্পল ওকে এটার সাথে হলো গিয়া এটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার ওকে এগুলো আপনি ওয়াশ করে পড়লো ওয়াশ করলো এগুলো উঠবে না আচ্ছা আচ্ছা ওয়াশ করলো এগুলো উঠবে না না আর এটা মুখটা হলো কি ইলাস্টিক করা ইলাস্টিক করা একবার আটকা থাকবে পায়ের সাথে একটু সোলটা দেখি হ্যাঁ এটা যে সোলটা পিঙ্ক কালারের সাথে হোয়াইট মিলানো এটাও ব্যান্ড করা যাবে ওকে কোনো সমস্যা নেই আর কালার হয় ব্ল্যাক কালার এর ভিতর আরেকটা কালার হয় ব্লু ব্লু কালার ব্লু কালারটা আচ্ছা ব্লু কালারটা আমাদের এখানেই আছে ব্লু কালারটা রাখ এখানে রাখ এখানে রাখ লাগাই দেন ওকে এটা থাকবে সোনা থাক সামনে দাও আপাতত ব্লুটাও আছে এখানে হ্যাঁ ব্লু কালারটা এরকম সেম ওকে প্রাইসটা কেমন এগুলো এটা প্রাইস হলো 1450 এগুলো আসলে প্রাইস সব এক সমান প্রাইজেরই কাছাকাছি টাইপেরই একটু হিলের জন্য ব্যতিক্রম হয় একটু হিলটা বেশি হইলে একটু বাড়ে আর হিলটা একটু কম হইলে একটু কম হয় ওকে নেক্সট আমরা দেখি নেক্সট ওটার ভিতরেই আরেকটা আছে এটা ওটা হলো বড় পাথরের কাজ আর এটা হলো ছোট পাথরের ছোট পাথরের কাজ এটা পাথরের কাজটা ছোট হিলটা সেম হিলই এটার কাজগুলো হলো ছোট পাথর ছোট পাথরের ভিতরে হ্যাঁ এটা হলো গিয়া চারদিক স্টোন না
মানে মাঝখানে একটু মতই হালকা মাঝখানে ফাঁক আছে, এটা হলো ছোট স্টোন। আচ্ছা আচ্ছা, যারা আর কি কম স্টোন ইউজ করেন, বড় স্টোন ইউজ করেন না, ছোট স্টোন ইউজ করেন তাদের জন্য আর কি। হ্যাঁ, ওকে, সোলটা দেখি আমরা একটু। ওকে, এটা ব্র্যান্ড করা যাবে, ব্র্যান্ড করে করতে পারবে। ওকে, এটার ভিতর আর কি কালার হবে? এটার ভিতর আরেকটা কালার হয় ব্ল্যাক কালার, এটা একটু বড় স্টোনের ভিতর। হ্যাঁ, ওই একই স্টোনে ব্ল্যাক এর উপরে, ব্ল্যাক এর উপরে একটু বেশি দেখা যাচ্ছে, বেশি দেখা যায়, ব্ল্যাক এর কারণে স্টোনটা ফুটে বেশি। আচ্ছা দেখি একটু, এটা আবার একটু স্টোন গুলোর কালার চেঞ্জ হয়, লাইটে লাইটে একটু চেঞ্জ হবে কালার গুলো, সিলভার হবে, গোল্ডেন হবে, পেস্ট হবে মিলানো। সোলটা সোলটা হলো এটা। ওকে, প্রাইস কেমন এটার? এটা প্রাইস হলো গিয়া 1450। ওকে, নেক্সট আমরা দেখি দুইটা কালার। আর আরেকটা যারা হলো গিয়া একটু নিচা পড়তে চায়, এগুলার ভিতরে হিল আর একটু ছোট হিল চায়, হ্যাঁ, যারা কি মোটামুটি অনেক উঁচা, অনেক উঁচা লম্বা চা, তাদের জন্য একটু হিল ছাড়া আর কি, একেবারে হিল কম, হাফ ইঞ্চির মতো হিল। ওকে, এটাই স্টোন কাজ করা। এটা হলো কি উপরের স্টোন গুলো হলো রঙের স্টোন, মানে মাল্টি কালার স্টোন, মাল্টি কালার না, কয়েকটা কালার চেঞ্জ হবে, মানে একটু মুভমেন্ট করলে অনেকগুলো কালার চেঞ্জ হবে। ওকে, একটাকে কালার হবে। এটা সোলটা হলো এটা, এটা হলো একেবারে মানে একটু, এটা কতটুকু, 1 ইঞ্চি হবে না, 1 ইঞ্চি থেকেও কম হবে, জুতার হিসাবে ধরে 1 ইঞ্চি, কিন্তু আসলে 1 ইঞ্চি না, এটা আধা ইঞ্চির মতো। আচ্ছা আচ্ছা, এটা হলো যারা ওই যে একটু নিচে স্লিপার টাইপের পড়তে চায় তাদের জন্য আর কি। হ্যাঁ, এটা আপনার শীত গরম 12 মাস পরা যায়, 12 মাস ইউজ করতে পারবে। হ্যাঁ, এটা রাফ ইউজ করে যারা সচরাচর বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যায়, কলেজে যায়, তাদের জন্য এটা সবচেয়ে। সাইজ কি সবগুলো একই? 36 থেকে 40 সাইজ। ওকে, নেক্সট আমরা দেখি এটার ভিতর কোন কালার হয়? এটার ভিতর আরেকটা কালার হয় ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার না, ব্ল্যাক কালার। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক কালারটা হয়, খুব সুন্দর সুন্দর কালেকশন ভিউয়ার্স, এগুলো সব নতুন। এবার নতুন যেটাই পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, তো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন। এগুলো ম্যাক্সিমাম ফ্যাশন কোম্পানির। আচ্ছা আচ্ছা, দেখি রানিং মাল চলতেছে সবচেয়ে, সবাই পড়তেছে, বিশেষ করে মধ্যবয়সী উঠতি বয়সী সবাই পরে, সবাই ইউজ করে। হ্যাঁ, এটা রাফ ইউজের জন্য অনেক বেটার। প্রাইস কেমন এগুলো? এটা প্রাইসটা হলো গিয়া 1450 টাকা। ওকে, 1450। ওকে, নেক্সটটা আমরা দেখি। নেক্সট আরেকটা ছিল আপনার ফিতাওয়ালা, যারা ফিতা একটু স্টাইলিশ খোঁজে, স্কুল স্কুলে ইউজ করতে পারে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, স্কুল কলেজেও পরে, ফ্যাশনও করতে পারে, একটু ফিতাওয়ালার ভিতরে মানে কনভার্স টাইপের মতো, কনভার্স মেয়েদের কনভার্স টাইপের, হ্যাঁ কনভার্স টাইপের মতো, এটা একটু কাজ করা স্টোনের মতো, এই কাপড়ের ই করা লেস লাগানো। ওকে, আমরা একটু ঘুরাই। এটা আপনার ব্ল্যাক কালারটা, হোয়াইট কালারটা স্কুল কলেজে ইউজ করা যায়। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা একটু সোলটা দেখি। এটার সোলটা একবারে ক্লিন সমান। ওকে, এর ভিতরে আর কি কালার? এটার ভিতরে কালার হলো আপনার হোয়াইট, দোকানে প্রাইস আমরা বিক্রি করে আসি, করে সেল করি 1500 থেকে 1600 টাকা। ওই যে স্কুলেও পড়তে পারে, কলেজেও পড়তে পারে, যে কোনো বোরকা বা যে কোনো ড্রেসের সাথে ইউজ করতে পারে। ব্ল্যাকটা তো আর কোনো কিছু না, ব্ল্যাক তো অলওয়েজ সবকিছুর সাথেই পরা যায়। একটু ঘুরিয়ে দেখাই আমরা। ব্ল্যাকটার ভিতরে আবার সিলভারের কম্পিটিশন আছে। আচ্ছা আচ্ছা, ওকে, এটা স্পোর্টস এর, আপনি স্পোর্টস কম্পানি, এটা ফ্যাশন না, স্পোর্টস এর, বেটার, অনেক রাফ করা যায়, এক দেড় বছর এটা কিচ্ছু হয় না। ওকে, যদি ওয়াশ করে উপরে কি কাপড় না? না, এটা কাপড় না, এটা একটা জুতার ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস, এটা এটা নষ্ট হবে না, নষ্ট হবে না, এটা একমাত্র আপনার 2-3 বছর চলে গেলে, একটা টেম্পারেচার চলে গেলে তখন ফেটে যায়, ছাড়া কিচ্ছু হবে না, এটা উঠবেও না, এই যে যেই কাজ করে স্টোনের মতো লাগানো, যে এটা উঠবে না, এটা কোনো আলগা না, একবার স্টেট লাগানো, এই যে ঘষলে উঠে না, যে ঘষার পরেও উঠবে না। শুরু করে আপনার
যদি চিন্তা করে 20 থেকে শুরু করে 80 বছর পর্যন্ত সবাই পড়তে পারবে, সবাই ইউজ করতে পারবে। এটার ভিতর মানে এটা একেবারে সফট। এটা কি বলা হয় আসলে? সাধারণত এটা আসলে আমরা লেডিস লোফারই বলা হয়। লোফার, হ্যাঁ লোফারই বলা হয়, লেডিস লোফার আর কি, এটা কাপড়ের লোফার বলে আর কি। এটা কি যারা অলওয়েজ রাফ ইউজ করে, জগিং করে বা জিমে ব্যায়াম ট্যাম করে তাদের জন্য এটা তাদের জন্য কি পারফেক্ট? এগুলো সবচেয়ে বেটার, রাফ ইউজ অল টাইম ইউজ করতে হবে, যে কোনো ড্রেসের সাথে মানাবে। এটা একবারে বেশি সফট, অনেক আরামদায়ক, এটা আপনি যেভাবে খুশি রিমুভ ভাঙতে পারবে, চলতে পারবে। রাফ ইউজ, এটা ওয়াশ করে পরে যেভাবে খুশি পড়তে পারবে। ওকে, এটা সাইজও একই? হ্যাঁ, এটা আপনার 36 থেকে আমাদের সাইজ শুরু হয় এবং শেষ হয় লোকিয়া 40 পর্যন্ত। অনেক সময় অনেক মালের 41 পর্যন্ত আসে, কিন্তু ম্যাক্সিমামই হলো 36 থেকে 40 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে আরো কালার আছে? এটার ভিতরে আরো একটা কালার, পার্পল কালার হলো কি, পার্পল কালার। আচ্ছা আচ্ছা, সেমি পার্পল কালার, একবারে সব কালার দুইটাই চমৎকার। হ্যাঁ, আপনি ব্ল্যাকটাও ইউজ করতে পারে, পার্পলটাও ইউজ করতে পারে। ওকে, প্রাইস কেমন? এই কালারগুলো এগুলো সচরাচর এরকমই চলে। এটা প্রাইস হলো কি, আমাদের দোকানের সেল প্রাইস ছিল কি 1550। আমরা ভিডিওর জন্য ছাড় দিয়ে এটা রাখা যাবে হলো 1350 টাকা। 1350 টাকা, ওকে। নেক্সট আমরা চলে যাই, নেক্সটে চলে যাই। এই যে আরেকটা কথা বলি, এই যে এগুলো দিছে, এই যে হিলগুলো, এই হিলগুলোর জুতাগুলো আপনার সচরাচর যদি ইচ্ছা করে টাইট করার ইচ্ছা করলে এটা টাইটও করতে পারবে, টাইট করা যাবে। হ্যাঁ, টাইট করে পড়তে পারবে, লুজ করে পড়তে পারবে। আর এই হিলগুলো ডাববে না, সচরাচর ইউজ করলেও ডাববে না। আচ্ছা আচ্ছা, যারা হাই হিল, হ্যাঁ যারা একটু একটু মানে টুচা হিল পছন্দ করে বা পার্টি, তো এগুলো পার্টিতেও পরা যায়। আচ্ছা, পার্টি, যে কোনো পার্টি প্রোগ্রামে ইউজ করতে পারবে। ওকে, নেক্সট আমরা চলে যাই। প্রাইস কিন্তু বলা হইছে, প্রাইসটা আবার একটু বলে দেন। এটা প্রথমেই বলে দিছিলাম, এটার প্রাইসটা ওটা 1650 টাকা বলে দিছিলাম। ওকে, নেক্সট আমরা চলে যাই। এখানে মোটামুটি দেখানো শেষ না? হ্যাঁ, ওইখানে অনেকগুলোই দেখাইছি, এগুলো এরকম টাইপের আরো আছে, এগুলো সামনে নিয়ে আসবো। তারপরে এই একটা পণ্য আছে, এটা হলো আপনার একবারে সফট, একবারে সফট। এটা যারা একবার ওই যে ডক্টর শু খুঁজে বা যারা একটু সফট অসুস্থ পায়ের সমস্যা, কোমরের সমস্যা, যারা এগুলো পড়তে চায় তাদের জন্য এটা, তাদের জন্য। এটা বলে জেলি সোল, জেলি সোল। এটা আপনি রাফ ইউজ করে যেভাবে করুন, পায়ে পড়লে মনে হবে, হাঁটতেও পারবে। এটা পায়ে পড়লে মনে হবে না, জুতো আছে, এত হালকা, একবারে সফট। দুইটা কালার এবং হালকা, হ্যাঁ এটা দুইটা কালার হয়, একটা হলো মেরুন কালার আর একটা হলো পার্পল কালার। পার্পল কালার, এগুলোর প্রাইস কেমন? এগুলোর আপনার প্রাইস হলো কি, আপাতত আমরা রাখতেছি 1300 করে, এগুলোর প্রাইস আরো বেশি ছিল, এখন কমায় দিছি আরো 1300 করে। হ্যাঁ, 1300 করে। এগুলোর কালার সাইজ হবে 36 থেকে 41 পর্যন্ত, 41 পর্যন্ত। হ্যাঁ, এগুলোর একটু বিগ সাইজ গুলো আছে, বিগ সাইজ গুলো আছে। আমরা দেখি এগুলোর ভিতর, এটা হলো কি স্টোনের কাজ করা, নিচা, যারা নিচা পড়তে চায়, যারা অনেকে লম্বা, যারা লম্বা যায় না আমি নিচা পড়বো তাদের জন্য, তাদের জন্য আর কি পারফেক্ট। হ্যাঁ, এটা একবার নিচা, সোলটাও বেটার, নন স্লিপ, এটাও স্লিপ কাটবে না, এগুলো কোনোটাই স্লিপ কাট না, ম্যাক্সিমাম রাফ ইউজের জন্য। ওকে, আর এগুলো এখন ম্যাক্সিমাম রাফ ইউজই করে। আচ্ছা, প্রাইস কেমন? এটা প্রাইস হলো কি 1250 টাকা, 1250 টাকা না? হ্যাঁ, এমনি সেল প্রাইস 1450, আমরা দোকানে সেল করি, অনলাইনে দেওয়ার জন্য এখানে ইউটিউবে দিয়ে দিলাম, এখন কমায় রাখার জন্য এটা 1250। ওকে, নেক্সট আমরা চলে যাই। নেক্সট হলো কি, কালেকশন আছে বিয়ার্স, আপনারা জাস্ট নক করবেন। এই ধরনের কেডস গুলো দুইটা কালার না? এটার কালার দুইটা, এটা সোলটা একটু আলাদা, একটু চেঞ্জ, স্টাইলিশ করা সোল। এটা নিচের কালারটা হলো কম্বিনেশন করা আর কি কালার। ওকে, এটা হলো স্টোনটা শুধুমাত্র সামনে দিয়ে দেওয়া, এখান দিয়ে শুধু লম্বা নি স্টোন দেওয়া। আচ্ছা আচ্ছা, এমন ইলাস্টিক, মুখটা হলো ইলাস্টিক। আচ্ছা আচ্ছা, এখানে পাটা আটকা ধরে রাখে। ওকে, এটা আপনার কালার দুইটা, একটা হলো ব্লু কালার, একটা হলো পিঙ্ক কালার। ওকে, প্রাইস কেমন? এটা প্রাইস হলো কি 1350 টাকা, 1350 টাকা। ওকে, নেক্সট আমরা চলে যাই। নেক্সট এটা একটা দেখাইছি এর আগে, দুইটা তিনটা কালার দেখাইছি, ব্লু সহ আগে দেখানো হয়েছে একই কালার, সাথে আরেকটা কালার এখানে মিক্স আছে পিঙ্কের, এটা একটু ডিপ পিঙ্ক আর একটা ছিল লাইট পিঙ্ক। ওকে, এটা হলো গিয়া পিঙ্কের উপরে গোল্ডেন স্টোন করা। হ্যাঁ, গোল্ডেন স্টোন এটা। ওকে, এটা আপনি রাফ ইউজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, প্রাইস কত যেন বলা হয়েছিল? এটা বলা হয়েছিল 1450 টাকা, 1450। ওকে, আমরা নেক্সটে চলে যাই। নেক্সট হলো কি, একটা কাজ আছে এমব্রয়ডারির, কাজ করা। আচ্ছা আচ্ছা,
এমব্রয়ডারি ডিজাইন করা হ্যাঁ ডিজাইন করা এটা উপরে ফিতা আছে ফিতাটার কোনো কাজ নাই ফিতাটা জাস্ট শো আচ্ছা আচ্ছা ফিতাটা স্টাইল করার জন্য দেয় ইচ্ছা করলে ফিতাটার একটু কাজ করা যায় অনেক সময় ফিতাটা যদি কারো পাঁচিকন থাকে একটু চাপায় দেওয়া যায় টাইট করে দেওয়া যায় টাইট লুজ করা যাবে হ্যাঁ এটা পিছনে এটা একটা বকলেস দেওয়া স্টোন করা উঠে যাবে না তো না না ওঠার সম্ভাবনা একেবারেই নাই আর যদি অ্যাক্সিডেন্টলি কোনোটা 6 মাসে উঠে সেটা আমরা নিজেরা নিজ দায়িত্বে লাগায় দেব আচ্ছা আচ্ছা কোনো প্রবলেম নাই ওকে প্রাইস কেমন আছে সচরাচর এগুলো উঠে না কাজের ভিতরে এটা আলাদা আর একটা সোল এটা ডিজাইনটা একটা আলাদা যে নিচে বলছিলাম এটা একটু নিচে সোলটা আচ্ছা একটু হাতে নেন তারপর দেখাই দর্শক স্যার এটা ডিজাইনটা খুব সুন্দর বিয়ার এটা এমব্রয়ডারি কাজটা এত আর কি এটা ডিপ কালার আর কি করা এটা সুন্দর যারা সিম্পল সবাই পরে যারা একটু গর্জিয়াস চয়েস করে না তাদের জন্য সিম্পল যারা চয়েস করে ওকে কালার দুইটা হয় একটা হলো পার্পল কালার একটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার ওকে প্রাইস কেমন হবে এটা প্রাইস হলো 1250 টাকা 1250 টাকা ওকে নেক্সট আমরা চলে যাই ফিউজ কালেকশন বিয়ার্স আরো নতুন নতুন আসবে কালেকশন গুলো এগুলো কি যে মেদার হ্যাঁ এগুলো মেয়েদেরই আচ্ছা আচ্ছা এগুলা মাত্র স্যাম্পল আসছে এখনো মাল আসে না স্টক করা হয় না এখনো মালে তারপর স্যাম্পলটা একটু দেখাই দেই এখন আপাতত এগুলো সাইজ কম সাইজ আসলে দিয়ে দিবে হ্যাঁ দিয়ে দেবো যেটা যেরকম ব্ল্যাক এটা দেখাইছি এর আগে আচ্ছা আচ্ছা ব্ল্যাক ভিতরে ছিল এরকম একটা সিন ছিল কিন্তু এটার ভিতরে হলো গোলাপ প্রাইস কেমন এটা এটা প্রাইস হলো গিয়া 1350 1350 ওকে ওগুলো একটু দেখিয়ে দেন হালকা দুইটাই নেন উপরে কাজ করার মতো ছাপা ফুলের ছাপার মতো গাছপালা লতা পাতা দেওয়া এগুলো একটু প্রাইস বেশি এগুলো আপনার আমাদের সেল প্রাইস প্রায় 2100 টাকা এখন এগুলা 1800-1900 টাকা 1800-1900 এর মতো না হ্যাঁ ওকে আরো ইউজ কালেকশন আছে তো কেডস এর এই তো কালেকশন না কেডস এর আইটেম এগুলা আছে ভিউয়ার্স আপনাদের যেই কালারটা পছন্দ বা যেই জুতাটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে WhatsApp এ পাঠিয়ে দিবেন বাংলাদেশে যে কোন প্রান্তে নিতে পারবেন আচ্ছা হাতে প্রোডাক্ট পেয়ে কি তারপর পেমেন্ট করতে পারবে হাতে প্রোডাক্ট আসলে ওরকম করে দেই না কারণ এখন তো ম্যাক্সিমাম যে নিয়ে গেলে একটু প্রবলেম হয়ে যায় এই কারণে আপনারা যেভাবে ইমুতে ফোন করে বিকাশ করে দিয়ে নিতে পারবেন কোনো ব্যাপার না এবং গ্যারান্টি করে এগুলা পণ্য না গেলে সরাসরি দোকানে যোগাযোগ করবেন ওটা টাকা সহ ফেরত পাবেন কোনো প্রবলেম নাই ওকে তো ঠিক আছে ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ